ট্রাভেলিং ব্লগটা কি? ট্রাভেলিং ব্লগটা খুবই ইজি। যখন ঘুরতে যাচ্ছেন আপনি কি মানে শর্ট একটা কি একটা ভিডিও মেক করলেন, বা হচ্ছে আপনি কি একটা অডিও দিয়ে দিলেন সেখানে যে আমরা এই জায়গাটাতে এভাবে যেতে পারি, ঠিক আছে? এটা একটা কি হট নিশ হতে পারে। স্যার এখানে কি কোনো টাইম ফিক্সড আছে যে কতক্ষণ পর্যন্ত ভিডিও? না, এখানে ডিউরেশন আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি 16 মিনিট, 14 মিনিট, 9 মিনিট, ঠিক আছে, অনেকে 15 মিনিট, 20 মিনিট। এটা আপনি কি আপনি আপনার ভিডিও মানে ধরেন আমি হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাব, হ্যাঁ কিভাবে যাব, কোন রিসোর্টে থাকব এবং কক্সবাজারে কি কি আছে, জাস্ট কি আমি হচ্ছে 10-15 বা 20 মিনিটের একটা কি ভিডিও মেক করলাম, ঠিক আছে, কোন বাসটা ভালো, কোন হোটেলটা ভালো, ঠিক আছে, কোন হোটেলের খাবারটা ভালো বা কিভাবে যাব, ঠিক আছে, এগুলো কিন্তু কি আমরা নিজেরাও দেখি। সো এটা কিন্তু কি একটা হট নিশ হতে পারে, যেটা দিয়ে কি আপনার হচ্ছে মনিটাইজেশন বলেন বা এখান থেকে মানি মেক করা কিন্তু খুব ইজি হয়ে যায়। সো এটা কি একটা আমাদের কি হট নিশ। এরপরে আমি যদি একটু লিখি যে স্ট্রিট ফুড, স্ট্রিট ফুড নিয়ে দেখেন হচ্ছে অনেক ভিডিও, যেমন সন্ধ্যাবেলা যদি আপনি হচ্ছে বাইরে বের হন দেখবেন যে রাস্তায় ধরেন হচ্ছে বিভিন্ন ফুড, ফাস্ট ফুড হতে পারে, যেমন শীতের সময় এখন যেমন বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে, ঠিক আছে, সো আপনি পিঠাটা বেশি, হ্যাঁ শীতের সময় কি শীতের পিঠাটা বেশি। সো আপনি চাইলে কিন্তু কি আপনার ফোন থেকে, এটার জন্য কি আপনাকে ক্যামেরা কিনতে হচ্ছে না বা কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট আপনার স্মার্টফোন হাতে থাকলে কিন্তু আপনি একটা ভিডিও মেক করতে পারেন এবং সেই ভিডিওটা কি আপনি আপনার চ্যানেলে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনি ধরেন রাস্তায় দেখলেন যে হচ্ছে কোনো একটা বা কোনো একটা রেস্টুরেন্ট খুব ভালো হচ্ছে খাবার তৈরি করে, সেটার আপনি কি আপনি ওইখানে গিয়ে একটা ফুড নিয়ে আপনি ওই ফুডটা ব্রিফ করতে পারেন যে এই ফুডটা মানে খুবই ভালো বা এদের হচ্ছে সবকিছু কি খুবই ভালো, এই ফুড ভালো বা অনেক ধরনের ফুড থাকে, ঠিক আছে, এটা কি অনেক বেনিফিটেড আপনাদের জন্য। মানে এই নিউজগুলো নিয়ে কাজ করলে আপনারা হচ্ছে ইউটিউব থেকে খুব ইজিলি কি আপনারা মানি মেক করতে পারবেন বা আপনার চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তারা প্রচুর নয়েজ করতেছেন, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি, আপনারা আবার আনমিউট করতেছেন। ওকে, সো আপনারা কিন্তু কি চাইলে এই রিভিউগুলো যেমন ইন্ডিয়ান বিভিন্ন ব্লগ থাকে, হ্যাঁ বা বাংলাদেশি যেমন এখন প্রচুর কিন্তু স্ট্রিট ফুড, ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছেন বা রাস্তার পাশে কোনো একটা দোকানে খেতে গেছেন, এটা নিয়ে আপনি শর্ট একটা ভিডিও আমরা ফেসবুকে দেখি বা ফেসবুকে বিভিন্ন কি ফুড ব্লগার পেজ থাকে, হ্যাঁ সেখানে কিন্তু তারা কি খুব সুন্দরভাবে ব্রিফ করে যে এই রেস্টুরেন্ট বা এই রাস্তার পাশে এই দোকানটার মানে এই জিনিসগুলো কি খুব ভালো। সো আপনারা চাইলে কিন্তু এই নিশগুলো নিয়ে কাজ করতে পারেন। এরপরে আস্তে আস্তে গেমিং, ধরেন অনেকে গেম খেলতে ভালোবাসে, ঠিক আছে, গেমিং রিভিউস। সো গেমিং রিভিউস বলতে যেমন অনেকে পাবজি খেলে, ঠিক আছে, পাবজি বা হচ্ছে বিভিন্ন ধরনের গেম, ঠিক আছে, এরা এই গেমগুলোর রিভিউ চায় যে এই গেমটা থেকে হচ্ছে এই গেমটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ, ঠিক আছে, কেমন হচ্ছে পারফরমেন্স লাগবে ফোনের, হ্যাঁ র্যাম কত লাগবে, এই জিনিসগুলো নিয়ে তারা কি ইউটিউবে গিয়ে সার্চ দেয়, তারা ইউটিউব থেকে কি ছোট্ট একটা কি ডেসক্রিপশন কালেক্ট করে, কালেক্ট করার পরে তারা কি ওই গেমটার প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়, গেমটা খেলতেছে। সো এটা কিন্তু কি একটা হট নিশ হতে পারে। এরপরে আছে আপনার ধরেন কুকিং, যেমন আপনারা অনেকে আপু আছেন, ঠিক আছে, ধরেন বাসায় অনেক ভালো রান্না করতেছেন, ঠিক আছে, আপনি চাইলে কিন্তু আপনার ফোনটা নিয়ে আপনি কিন্তু কি এইটার একটা কি ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে, শর্ট একটা ভিডিও করলেন আপনি কি আপনি ধরেন হচ্ছে প্রতি উইকে যদি একটা করে ভিডিও আপনি ইউটিউবে পাবলিশ করেন, ধরেন প্রত্যেক উইকে কিছু না কিছু নতুন কিছু তৈরি করেন বা হচ্ছে পুরানো যেগুলো কি ইউটিউবে ভিডিওতে নেই, ঠিক আছে, আপনি কিন্তু ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন। কুকিংটা কি আপনাদের জন্য কিন্তু অনেক বেস্ট একটা নিশ হতে পারে, ঠিক আছে। এরপরে মেক মানি, যেমন অনলাইন থেকে কিন্তু আমরা হচ্ছে লিখে সার্চ দেই যে কিভাবে হচ্ছে ফোন থেকে কিভাবে আর্ন করা যায়, ঠিক আছে, মানি মেক করা যায়, হ্যাঁ আমরা কিন্তু মেক মানি নিয়ে হচ্ছে অনেকে সার্চ করি, আপনারাও করেছেন কিনা জানি না, অনেকে কিন্তু সার্চ করে মেক মানি নিয়ে যে প্রতিদিন 300 টাকা এক ক্লিক, এই যে যেমন দেখেন, ঠিক আছে, প্রতিদিন 300 টাকা মানে আর্ন 300 টাকা পার ডে বিকাশ পেমেন্ট, এই ধরনের কি তারা কিন্তু এই এই নিউজগুলো কিন্তু হচ্ছে
কতটা ট্রু তারা কিন্তু জানে না, কিন্তু কি তারা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতেছে গুগল থেকে বা বিভিন্ন সাইট থেকে তারা কালেক্ট করে কি তারা হচ্ছে নিজেরাই বলতেছে, এবং কি বিভিন্ন কারণ স্ক্রিন শেয়ার, যেমন আমরা ইউটিউবে স্ক্রিন শেয়ার করেছি, এভাবে ছোট ছোট স্ক্রিন শেয়ার গুলা তারা কি করেছে ক্রপ করে নিচ্ছে, নিয়ে কি তারা একটা স্লাইডারে একটা সুন্দরভাবে ভিডিও মেক করতেছে, এবং এই ভিডিওটা দিয়ে তারা কিন্তু দেখেন 40K ভিউ হয়েছে এই প্রথম ভিডিওটাতে, লাস্ট টু মান্থ মানে দুই মাস আগে দিয়েছে 40K ভিউ হয়েছে, এরপরে এই যে কপি এন্ড পেস্ট ওয়ান, হ্যাঁ এটা কি 684K ভিউ হয়েছে এরকম। হ্যাঁ তো এটার বেনিফিটটা কেমন দেখেন, মানুষ কি জাস্ট আপনি ভিডিও দিলে মানুষ যদি দেখে যে না এটা এটা একটু দেখি তো এটা থেকে আসলে কি করা যায় কিনা, মানে আপনাকে জাস্ট কি করতে হবে, আপনাকে ইনফরমেশন গুলা কালেক্ট করতে হবে, দেন কি আপনি এই ইনফরমেশন গুলা আপনি হচ্ছে স্লাইড শো মানে মানে আমরা হচ্ছে স্লাইড শো বানাই না ফোনে, বা হচ্ছে আপনি ক্যানভাতে এই স্ক্রিনশট গুলো হচ্ছে দিয়ে আপনি কি করতে পারেন, আপনি ভিডিও মেক করলেন, ঠিক আছে, ভিডিও মেক করে আপনি কি আপনার চ্যানেলে দিয়ে দিলেন। এরপরে হেলথ, যেমন আমরা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু খুঁজি, ঠিক আছে, আমি যদি হেলথ লিখে সার্চ দিই, যেমন বিভিন্ন ধরনের কি গ্যাস্ট্রিক সমস্যা বা অনেক কিছু নিয়ে কি রিভিউ করা যায়, যেমন এখানে আছে তাসলিমা আপু আছে, উনি ডক্টর, ঠিক আছে, উনি কিন্তু চাইলে হেলথ নিউজ নিয়ে উনি কিন্তু সুন্দরভাবে ওনার কি ইউটিউব চ্যানেলে কি উনি ভিডিও পাবলিশ করতে পারে, জাস্ট কি বিভিন্ন সমস্যা যদি আপনি হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে জানেন তাহলে কি আপনি ছোট্ট করে আপনি কি ব্রিফ করেন, আপনি হচ্ছে ক্যামেরা সামনে রাখেন, রেখে কি আপনি জাস্ট বলেন যে এই এই ওষুধটার এই কাজ, বা আপনি যদি অন্য কোনো টিপস থাকে যেমন গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তির উপায়, এখানে কিন্তু উনি বলেছে 40 মিনিটে একটা ভিডিও দিয়েছে, ওনার এই ভিডিওটা ভিউ হয়েছে 521K, ঠিক আছে। এভাবে আমরা যদি হচ্ছে নিচের দিকে দেখি যে অনেক ভিডিও, ঠিক আছে, সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই 20টা নিচ থেকে আমাদেরকে কি করতে হবে, নিচ সিলেক্ট করতে হবে। এরপরে ফুড রিভিউস, আমি একটু আগে স্ট্রিট ফুডের কথা বললাম, সো আপনি বিভিন্ন কি রেস্টুরেন্টের ফুড রিভিউস করতে পারেন, কারণ আপনারা হচ্ছে অনেক রেস্টুরেন্টে খেতে যান, ঠিক আছে, সো কোন রেস্টুরেন্টটা ভালো আমরা কিন্তু জানি, আমরা যখন হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে যখন বাইরে খাওয়া দাওয়া করি আমরা কিন্তু জানি যে হচ্ছে কোন রেস্টুরেন্টের খাবার কেমন, ঠিক আছে, এইগুলা নিয়ে আমরা কিন্তু কি রিভিউ করতে পারি। যেমন অনেকে ফুড ব্লগার পেজ আছে, ঠিক আছে, অনেক পেজ আপনারা যদি দেখেন তারা কি করে, তারা হচ্ছে যায় গিয়ে হচ্ছে তারা কি মানে ওই রেস্টুরেন্টের ওই খাবারটা নিল, খাবারটা নিয়ে তারা কি খাবারটা একটা শর্ট ব্রিফ করলো, দেখেন যে ওই ভিডিওটা হচ্ছে প্রচুর মানুষ দেখতেছে এবং দেখে তারাও কি যাচ্ছে, মানে আপনি যে ভিডিওটা মেক করেছেন এটা যখন ধরেন আমি দেখতেছি বা আপনারা দেখতেছেন, ওখান থেকে কি আমি একটা ইনফরমেশন জানতে পারতেছি, এবং ওই ইনফরমেশনটা জানার পরে আমি কি করলাম, আমি ওই রেস্টুরেন্টে গেলাম বা ওই যে ভিডিওটা দেখলাম ওই রিলেটেড যে প্রোডাক্টটা চাচ্ছি বা যে কোনো কিছু চাচ্ছি আমি কিন্তু ওটা কি এখানে ইনফরমেশনটাকে ইউটিউবে দেখলাম, দেখে আমি কিন্তু গেলাম। যেমন অনেক সময় হচ্ছে আমরা ফোন কিনি, ফোন কেনার সময় আমরা কিন্তু কি ওই ফোনটার রিভিউটা আগে দেখি যে ফোনটা কেমন পারফরমেন্স বা এই ফোনটার খারাপ দিক কোনটা, কোনটা ভালো দিক, ক্যামেরা কেমন, ঠিক আছে, আমরা এই এই জিনিসগুলো দেখি না ফোন কেনে মানে কিনতে যাওয়ার সময়। আপনারা কি কখনো এরকম করেছেন যে ফোন কিনতে যাচ্ছেন বাট ইউটিউবে রিভিউ দেখেন নাই, গিয়ে করে নিয়ে আসলেন? অবশ্যই কিন্তু আপনি কি ইউটিউবে রিভিউটা দেখেন যে আচ্ছা আমি যে আমার বাজেট হচ্ছে এত টাকা, এত টাকার মধ্যে আমি এই ফোনটা আসছে, বা নতুন কোনো ফোন আসলে আমরা কিন্তু কি রিভিউ দেখি ইউটিউবে, যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করা থাকে আমাদের, আমরা কিন্তু কি করি ওই ভিডিওটা আগে দেখি, দেখি কি এটার আউটপুট কেমন, ঠিক আছে, এটা ক্যামেরা কেমন, এটা র্যাম কেমন, রোম কেমন, এটা পারফরমেন্স কেমন, ফোনটা গরম হয় কিনা, এই ধরনের কি আমরা হচ্ছে জিনিসগুলো দেখে তারপরে কি আমরা হচ্ছে যাই। এরপরে আপনার হচ্ছে অ্যাপস রিভিউস, সো আমি যদি আমরা বিভিন্ন সময় যে ক্লিনার অ্যাপস গুলা রিভিউ দেখি, রাইট, যে আমাদের ফোন ক্লিনার, ঠিক আছে, ফোনের কি ডাটা কোন ফোন অ্যাপটা আমাদের ব্যবহার করলে কেমন হবে, ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু আমরা দেখি। সো এই অ্যাপ রিভিউ নিয়ে কিন্তু কি আমরা হচ্ছে কাজ করতে পারি। এরপরে আস্তে আস্তে আপনার হচ্ছে স্টোরি টেলিং, যেমন বিভিন্ন ধরনের স্টোরি গল্প আমরা হচ্ছে হচ্ছে আমাদের যদি ভালো লাগে আমরা কি স্টোরি টেলিং আমরা কিন্তু শুনি, যেমন হচ্ছে আমি যদি বলি যেমন রেডিও ফুর্তি বা হচ্ছে বিভিন্ন কি FM গুলো আছে ওখানে কিন্তু কি বিভিন্ন ধরনের পডকাস্ট শোনা যায়, যেমন একজন আছে ধরেন আপনি একজনকে কোশ্চেন করতেছেন তার জীবনের গল্প, ঠিক আছে, সে কিন্তু বলতেছে, এ ধরনের কোনো কিছু শুনেছেন, যেমন ভূত FM, ঠিক আছে, তারা কি করতেছে তারা কিন্তু একটা ভিডিও মেক করতেছে,
হচ্ছে ভিডিওটা মেক করে তারা কিন্তু কি দিয়ে দিচ্ছে, তাদের চ্যানেলে দিচ্ছে বা হচ্ছে তাদের পেজে দিচ্ছে। এরপরে বাচ্চাদের খেলনা যেমন বেবি টয় আছে, মানে বাচ্চাদের কি বিভিন্ন খেলনা আছে, হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু কি আপনারা ভিডিও মেক করতে পারেন। আমি যদি বেবি রিভিউস দেই, বেবি টয় রিভিউস, যেমন কি বিভিন্ন ধরনের খেলনা নিয়ে তারা কি একটা রিভিউ করেছে, ধরেন আপনাদের বেবি আছে, আপনার হচ্ছে বিভিন্ন খেলনা আছে, আপনি তাকে বসায় বিভিন্ন ধরনের কি খেলনার একটা রিভিউ করতে পারেন, বা আপনি বলতে পারেন যে এই খেলনাটা এই কাজ ঠিক আছে বা এই খেলনাটা খুবই ভালো। হ্যাঁ আমরা কিন্তু রিসেন্টলি ফেসবুকে দেখেন না যে অনেক হচ্ছে ভিডিও তারা কি করে যে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করতেছে, এই খেলনাগুলা তারা কিন্তু কি আগে ভিডিও তৈরি করতেছে, ভিডিও তৈরি করে তারা দিচ্ছে, ধরেন আপনাদের ভালো লাগতেছে আপনারা কিন্তু আপনাদের বাচ্চার জন্য কি ওই খেলনাটা নিয়ে আসতেছে ঠিক আছে। তো এটাও কিন্তু কি একটা হট নিউজ। যেমন এই যে প্রোডাক্ট রিভিউস আমি যেটা বললাম মোবাইল ফোনের কথা, ঠিক আছে নতুন একটা ল্যাপটপ এসেছে, ধরেন আসুস এর ল্যাপটপ বা এইচপি ল্যাপটপ আমি হচ্ছে কিনতে চাচ্ছি, আমি কিন্তু কি করি যে এই ল্যাপটপটার পারফরমেন্স কেমন তারা কিন্তু কি দিয়ে দেয়, মানে এই ভিডিওটা যারা করতেছে তাদের কাছে কি একটা ডেমো ল্যাপটপ থাকে। হ্যাঁ ওরা কি করে এই ল্যাপটপটা বিভিন্ন দিক হচ্ছে তারা কি দেখে, দেখার পরে তারা কি একটা রিভিউ করে যে এটা আপনাদের জন্য ভালো হবে বা এই বাজেটে এই ল্যাপটপটা খুব ভালো বা এই বাজেটে এই ফোনটা কি খুব ভালো পারফরমেন্স হচ্ছে ঠিক আছে। এরপরে লাইভ হ্যাক, ওকে লাইভ হ্যাকটা কি দেখেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কি জিনিসপত্র কিনি, যেমন মোবাইলের চার্জার, হ্যাঁ এই চার্জারটা কেমন পারফরমেন্স, হ্যাঁ এইটা আমাদের হচ্ছে কি লাইফে হচ্ছে কেমন ইফেক্ট পড়ে ঠিক আছে, বা আমাদের মোবাইল ফোনটা কেমন ইফেক্ট করতেছে, হ্যাঁ এই জিনিসগুলো কি আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু রিভিউ করতে পারি। বা ধরেন এই যে নিচে যেমন আমরা কিছু কি ফোনে লাইফ হ্যাক, হ্যাঁ দ্যাট উইল সেভ ইউর কি থাউজেন্ড, মানে এখানে তারা হচ্ছে একটা জিনিস বলেছে যে ফোনের একটা রিভিউ করেছে, ফোনের রিভিউটা কি দেখ যে এই ফোনটা হচ্ছে ধরেন হচ্ছে পানিতে রেখে হচ্ছে অনেক সময় আমরা দেখি না যে আইফোন ভার্সাস হচ্ছে স্যামসাং তারা কি পানিতে হচ্ছে রেখে দিয়েছে যে এটা কেমন ইফেক্ট করে, এই ধরনের কি তারা কি ভিডিও মেক করেছে। এখন আপনি হচ্ছে আপনার আরো অন্য কিছু হচ্ছে দিতে পারেন, যেমন বিভিন্ন কাপলস এর হ্যাক, মানে লাইভ হ্যাক কাপলস ঠিক আছে, এই ধরনের কিছু তারা হচ্ছে ভিডিও মেক করছে, এটা কি একটা ফানি ভিডিও, মানে আপনি জাস্ট ভিডিওটা মেক করেছেন এটা কি আপনি লাইভ হ্যাক বলে কি হচ্ছে ভিডিওটা পাবলিশ করতেছেন, এটা কি আপনার একটা নিউজ। এরপরে নিউজ চ্যানেল, আমরা বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল দেখি, যেমন হচ্ছে সময় টিভি বা হচ্ছে কি আর টিভি বাংলাদেশ ঠিক আছে, বা চ্যানেল 24, এরা কি করতেছে বিভিন্ন ধরনের কি নিউজ পাবলিশ করতেছে। তাদের কাজ কি, যেমন আপনি যদি ধরেন আপনার এলাকায় ছোট্ট কোনো একটা ঘটনা হয়, এই ঘটনাটার আপনি কি ছোট্ট একটা কি বিবরণ তুলে ধরলেন, তুলে ধরে কি একটা ভিডিও মেক করলেন। ধরেন আমরা অনেক সময় দেখি যে আমাদের এলাকায় বিভিন্ন ধরনের কি ধরেন সালিশি বৈঠক বসে বা বিভিন্ন ধরনের কি এই জিনিসগুলা কি আপনি একটা আপনার একটা চ্যানেল তৈরি করলেন, নিউজ চ্যানেল, যেখানে কি আপনি ডেইলি আপনার এলাকার খবর খবর গুলা কি আপনি সেখানে পাবলিশ করতেছেন ঠিক আছে। এরপরে মিউজিক ভিডিওস, আমরা বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও দেখি, সেটা হচ্ছে গান হতে পারে ঠিক আছে, বা বিভিন্ন নাটক মুভি হতে পারে ঠিক আছে। যেমন আমরা কি বিভিন্ন ধরনের হচ্ছে গান দেখি, মানে আপনার নতুন কোনো সং আসলে আপনারা কি করতে পারেন এই সংটা কি আপনি হচ্ছে দিতে পারেন, বাট এই সংটা যখন আপনি দিচ্ছেন তখনই কি এটা আপনি কপি পেস্ট খাচ্ছেন। ধরেন এটা আপনি কিভাবে দিতে পারেন, ধরেন আপনার এলাকায় কোনো অনুষ্ঠান হলো ছোট্ট একটা কি আপনি হচ্ছে শর্ট একটা ভিডিও করে সেটা দিতে পারেন, বাট এই যে আমরা যে মিউজিক ভিডিওগুলো দেখতেছি এই মিউজিক ভিডিওগুলো কি আমাদের সরাসরি কিন্তু কি দেওয়া যাবে না, কারণ এটা দিলেই কি কপিরাইট খাবো আমরা, কপিরাইট খাইলে কি আপনার মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না ঠিক আছে। তো এই জিনিসগুলা কি আমাদের ডাইরেক্টলি দেওয়া যাবে না, মানে ধরেন কোনো একটা ধরেন আপনার স্কুলে যেমন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আপনি চাইলে কি সেইখানকার একটা কি ছোট্ট একটা শর্ট একটা ভিডিও আপনি কিন্তু চাইলে দিতে পারেন ঠিক আছে। এরপর ফানি ভিডিও, কিছু কিছু ফানি ভিডিও আছে, ধরেন হচ্ছে কৌতুক বা হচ্ছে বিভিন্ন ধরনের ফান করতেছে সেগুলো নিয়ে গিয়ে আপনি একটা ফানি ভিডিও মেক করতে পারেন। টিউটোরিয়াল বেসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিতে পারেন ঠিক আছে।
টিউটোরিয়াল বেসড। সো আপনি অ্যাজ এ টিচার আপনারা আপনারা কি করেন, আপনারা চাইলে কি আপনাদের বিভিন্ন টপিক নিয়ে আপনি হচ্ছে ডে বাই ডে কি পোস্ট দিচ্ছেন? ধরেন আপনি একটা বইয়ের ধরেন হচ্ছে 10-12টা মেইন টপিক, এগুলো কি আপনি আজকে একটা টপিক আপলোড করলেন, কালকে একটা আপলোড করলেন, হ্যাঁ এভাবে আপনি কি ডে বাই ডে আপনি কি টপিকগুলো আপলোড করলে আপনি কি আপনার ওটা কি টিউটোরিয়াল বেসড হয়ে গেল, যেটা কি আপনার স্টুডেন্ট পড়তেছে বা আপনার কি অন্যান্য হচ্ছে যারা আছে তারা কি পড়তেছে, ঠিক আছে? এরপরে ফুটবল বা ক্রিকেট রিভিউ। আমরা বিভিন্ন সময় হচ্ছে যখন ক্রিকেট খেলা দেখি, যেমন আইপিএল এর যারা হচ্ছে কি ছয় মারে, হ্যাঁ বাউন্ডারি হচ্ছে দেয়, তারা কি তাদের ওই সময়ের বা উইকেট পড়তেছে ওই সময়ের কি ছোট্ট একটা ভিডিও কি তারা হচ্ছে কেটে নেয়, ক্রপ করে নেয় খেলার মধ্যে থেকে ওই ছোট্ট একটা ভিডিও ক্রপ করে নিচ্ছে, ঠিক আছে? এইভাবে কি আপনি হচ্ছে কি এই ভিডিওগুলো ক্রপ করে হ্যাঁ বিভিন্ন ধরনের কয়েকটা জায়গা থেকে আপনি ভিডিও ক্রপ করে আপনি কিন্তু একটা জায়গা থেকে যখন ভিডিও ক্রপ করবেন তখন কিন্তু আপনার কি কপিরাইট খেয়ে যাবে। আপনি ধরেন এই একটা ভিডিওর হচ্ছে ছোট্ট একটা অংশ নিলেন, পরের একটা ভিডিও কি ছোট একটা অংশ কি আপনি ক্রপ করে নিলেন, আপনি কি ভয়েস আপনি নিজেই দিচ্ছেন যে হচ্ছে এটা এই কারণে হচ্ছে, হ্যাঁ ভয়েস কিন্তু আপনি নিজেই কি অডিও রেকর্ড করে আমরা কিন্তু আপনার আমাদের ভিডিওতে কিন্তু কি আপলোড করতে পারি, ঠিক আছে? এরপরে ইনফরমেটিভ, যেমন ভিসা ইনফো, আমরা যদি এখানে আছে ভিসা ইনফো লিখে সার্চ করি, ঠিক আছে, বিভিন্ন ধরনের কি ভিসা ইনফো, আচ্ছা যেমন এখানে দেখাচ্ছে যে ফাইটার যেতে ইতিহাসে সবচেয়ে দামি উন্নত কৌশল, হ্যাঁ সুপারসনিক বিমান, ঠিক আছে, বিভিন্ন ধরনের কি রিভিউ দিয়েছে। যেমন আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পাসপোর্ট করতে গেলে পাসপোর্টের কি হচ্ছে কিভাবে পাসপোর্ট করতে যাব, পাসপোর্ট অফিসে কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে, এই ধরনের কি আমরা কিন্তু হচ্ছে গুগলে সার্চ করি, হ্যাঁ করে কিন্তু আমরা কিন্তু ভিডিও দেখে আমাদের ইনফরমেশনটা কালেক্ট করে আমরা হচ্ছে দেন যাই। সো ভিসা কিভাবে করে এই ধরনের ইনফরমেশন গুলা নিয়ে আপনি কিন্তু চাইলে ভিডিও মেক করতে পারেন, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট বেস, অ্যাফিলিয়েট হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং জানি, অ্যামাজনে আমরা অ্যাফিলিয়েট করতে পারি, ঠিক আছে, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে হচ্ছে কাজ করে, যেমন প্রোডাক্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা হচ্ছে রিভিউ করতেছে যে আপনি জিরো থেকে হচ্ছে $1,000 আপনি কিভাবে হচ্ছে মেক করতে পারেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে কি তারা একটা শর্ট ভিডিও দিচ্ছে। যেমন আপনি এটা এইভাবে করতে পারেন, ধরেন আপনার যদি পরিচিত কোনো শপ থাকে সেখানে গিয়ে আপনি বিভিন্ন একটা প্রোডাক্টের, ধরেন আমরা এখন বর্তমানে দেখি ফেসবুকে লাইভে কি প্রোডাক্ট সেল হয়, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন? সো তারা কি করতেছে যে একটা প্রোডাক্টে তারা কি বিভিন্ন ধরনের হচ্ছে ইনফরমেশন দিচ্ছে, দিয়ে কিন্তু তারা কিন্তু কাস্টমারের কাছে কিন্তু সেল করতেছে। যেমন ইউটিউবেও কিন্তু সেম কাজটাই করা যায়, আপনি বিভিন্ন ধরনের হচ্ছে প্রোডাক্টের রিভিউ দিলেন, দেওয়ার পরে কি আপনি সেখান থেকে কি মানি মেক করতেছেন, জাস্ট কি এখানে দেখেন একটা ভিডিও কিন্তু আপনার 32K বা বিভিন্ন ধরনের কি আপনার হচ্ছে 5.6K, ঠিক আছে, 1 মিলিয়ন, এই যে এটা হচ্ছে 1.8 মিলিয়ন ভিউ হয়েছে, ঠিক আছে, এরকম কি আপনার ভিউ হয়ে যাবে। সো আপনি এই 20টা লিস্ট থেকে, ঠিক আছে, এরপর টেক বেস, টেকনোলজি বেস, ঠিক আছে, টেকনোলজি নিয়ে যদি আমরা হচ্ছে দেখি যে বিভিন্ন হচ্ছে টেকনোলজি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিচ্ছে তারা, যেমন হচ্ছে গ্যাজেট আইটেম, যেমন হেডফোন হতে পারে, ঠিক আছে, হেডফোনের কিন্তু আমরা যখন একটা হেডফোন কিনতে যাই ভালো মানের একটা হেডফোন কিনতে গেলে আমরা কিন্তু কি করি আমরা রিভিউটা আগে দেখি যে হেডফোনটা কেমন, কতক্ষণ চার্জ থাকতে পারে, ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু কি এই 20 নিচ থেকে আপনারা আপনাদের নিচ সিলেক্ট করতে পারেন। এবং এই নিচ সিলেক্ট যখনই আপনি এই নিচ সিলেক্ট যদি করতে না পারেন আপনি ইউটিউবে ভিডিও মেকে কি আপনি ফেল করবেন, মানে আপনি কি ধরনের ভিডিও দিবেন, ধরেন আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু আপনার কি একটা নিচ নেই, ধরেন আপনি আজকে একটা দিচ্ছেন যে টিউটোরিয়াল বেস, কালকে একটা দিচ্ছেন ফুড রিভিউ, ঠিক আছে, এভাবে কিন্তু কি আপনার ইউজারের আকর্ষণ থাকবে না, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না, মানে আপনাকে এখান থেকে চিন্তা করতে হবে যে আমি এই 20টা নিশের মধ্যে থেকে আমি কোনটা নিয়ে কাজ করব, ঠিক আছে, কারণ আপনি নিউজ চ্যানেল নিয়ে কাজ করতে আপনার ভালো লাগবে যে হ্যাঁ আমি হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ আমি কি ভিডিও করে আমার চ্যানেলে দিতে পারবো, ঠিক আছে। অনেকের আবার কি হেলথ নিশ, বা অনেকে কি করতে পারে যে ট্রাভেল ব্লগ, সে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সে কি ট্রাভেল নিয়ে হচ্ছে তার একটা কি ভিডিও মেক করতে পারে, ঠিক আছে। সো নিশ সিলেকশন নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে আমাকে একটু বলেন। ভাইয়া, নিউজ চ্যানেল নিয়ে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। নিউজ